নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো গাইস, আজ এই ভিডিওতে কয়েকটা ট্রান্সফার নিউজ আছে, সেগুলো নিয়ে কথা বলবো। তবে তার আগে তোমাদের আরও একটা ব্যাপার নিয়ে জানিয়ে দিতে চাই, যে আজকে বিকালে একটা ভিডিও দিয়েছিলাম, তো তোমাদের সেখানে জানিয়েছিলাম যে ISL ফাইনাল হতে পারে ক্লোজ ডোরে, অর্থাৎ দর্শকহীন মাঠে, যেখানে মাঠে কোনো দর্শক থাকবে না সেখানে হবে ISL ফাইনাল। তো এটা তোমাদের অ্যাজ এ রিউমার জানিয়েছিলাম, কিন্তু এখন এটা একদম অফিসিয়ালি কনফার্ম হয়ে গেছে। অ্যাকচুয়ালি ভিডিওটা যখন আপলোড করেছিলাম তখনই সেটা কনফার্ম হয়ে গিয়েছিলো, এবং আমি ফার্স্ট কমেন্টে তোমাদের জানিয়েও দিয়েছিলাম যে ISL ফাইনালটা এখন অফিসিয়ালি আর কি ক্লোজ ডোরে হচ্ছে, এটা একদম অফিসিয়াল আপডেট। আরও একটা প্রশ্ন ছিল যে ISL ফাইনালটাকে কি টিভিতে টেলিকাস্ট করবে। তো দেখো, ফাইনালটা টিভিতে টেলিকাস্ট করতে কোনো প্রবলেম হবে না, যারা আর কি সাধারণ দর্শক তাদেরকে অ্যালাউ করা হবে না, বাকি যেমনকার ফাইনাল হবে সেরকমই হবে। তো টিভিতেও তোমরা যেরকম আর কি স্টার স্পোর্টস নেটওয়ার্ক হটস্টার জলসা মুভিসে ফাইনাল দেখায় সেরকমই ফাইনাল দেখতে পাবে, আর গোয়াতেই হচ্ছে, আর সন্ধ্যে 7:30 PM থেকেই ফাইনালটা হবে। তো গাইস, এই ছিল ISL ফাইনাল নিয়ে একটা আপডেট, তোমাদের জানিয়ে দিলাম। এবার যদি পরের বছর ISL এর জন্য এখন থেকে যে ট্রান্সফার নিউজগুলো আছে সেগুলো নিয়ে কথা বলা যায়, তো ফার্স্টেই কথা বলতে হবে উদান্ত সিংকে নিয়ে। তো গাইস, উদান্ত সিংয়ের সঙ্গে এবছর ব্যাঙ্গালোর এফসির কন্ট্রাক্ট শেষ হচ্ছিল, এবং মনে হচ্ছিল যে উদান্ত সিংকে হয়তো ব্যাঙ্গালোর এফসি ছেড়ে দিতেও পারে, কারণ এবছর কিন্তু উদান্তার পারফরমেন্স একদমই উদান্ত সুলভ ছিল না, এবং খুব একটা ভালো তিনি ব্যাঙ্গালোর এফসিরও এবছর খেলতে পারেননি। কিন্তু তারপরও ব্যাঙ্গালোর এফসি ম্যানেজমেন্ট তার উপর ভরসা দেখিয়েছে, এবং আবার নতুন করে তার সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেন্ড করেছে ব্যাঙ্গালোর এফসি, এবং নতুন করে 3 বছরের জন্য কন্ট্রাক্ট সাইন করেছেন উদান্ত সিং। অর্থাৎ 2023 ISL পর্যন্ত উদান্ত সিং ব্যাঙ্গালোর এফসির হয়ে খেলবেন। এরপর যদি কথা বলা যায় নেরিজাস ভালস্কিসকে নিয়ে, তো নেরিজাস ভালস্কিসও এবছর ISL অসাধারণ খেলছেন, যিনি এখন অবধি আর কি গোল্ডেন বুটের দৌড়ে আছেন। তো চেন্নাইন এফসির এই স্ট্রাইকারটা চেন্নাইকে ফাইনালে তুলতে অনেক সাহায্য করেছে। তো এটা অবভিয়াস ব্যাপার যে পরের বছর অন্যান্য ISL ক্লাবেরও তার দিকে নজর থাকবে। তো এখন যেটা শোনা যাচ্ছে, নেরিজাস ভালস্কিসকে কিন্তু নেবার অফারে খুবই চেষ্টা করছে জামশেদপুর এফসি, এবং নেরিজাস ভালস্কিসকে একটা বড় টাকার অফারও দিয়েছে জামশেদপুর এফসি। তো দেখা যাক নেক্সট ইয়ার জামশেদপুর এফসিতে নেরিজাস ভালস্কিস যায় কিনা। এখনও পর্যন্ত জাস্ট জামশেদপুর এফসি তাকে অফার দিয়েছে, কোনো সাইনিং কিন্তু এখনও কনফার্ম হয়নি। তবে পরের বছরের জন্য জামশেদপুর এফসিও কিন্তু মানে একদম উঠে পড়ে টিম বানাচ্ছে, যাতে তারা পরের বছর একটা ভালো কিছু করতে চায়। তো নেরিজাস ভালস্কিসের ব্যাপারটা তো শুনলেই, এর আগে জাকিরজাত সিং এবং এডু বেদিয়ার নাম শোনা গিয়েছে, আর তার সঙ্গে আহমেদ জহু বা মন্দারাও দেশের ব্যাপারেও কিন্তু হালকা করে রিউমার শোনা গিয়েছে। তো দেখা যাক শেষ পর্যন্ত জামশেদপুর এফসি পরের বছর কীরকম টিম বানায়। তো এখন দেখে মনে হচ্ছে তারা পরের বছর ভালো কিছু করার জন্য একদম ডেডিকেটেড হয়ে আছে, এবং ভালো টিম তারা বানাচ্ছে পরের বছরের জন্য। আর এবার যদি কথা বলা যায় ATK নিয়ে বা ATK মোহনবাগানকে নিয়ে, তো পরের বছরের ISL এ যেটা নতুন এন্টিটি বা নতুন টিম, সেই ATK মোহনবাগান টিমে যোগ দিতে পারে মনবীর সিং। তো মনবীর সিং একজন ইন্ডিয়ান স্ট্রাইকার, এবং তাকে নেওয়ার ব্যাপারে ATK চেষ্টা চালাচ্ছে, এবং যেটা নিয়ে কথাবার্তা চলছিল সেটা হচ্ছে ট্রান্সফার ফি। এবং তোমাদের জানিয়েছিলাম যে FC গোয়া ATK থেকে 90 লাখ টাকার ট্রান্সফার ফি চাইছে। তো এখন অবধি যে আপডেট আছে সেটা হচ্ছে ATK হয়তো শেষ পর্যন্ত 80 লাখ টাকার ট্রান্সফার ফিতে মনবীর সিংকে দলে নিতে চলেছে। মানে মনবীর সিং এক কথায় ATK মোহনবাগানে আসছে, এটা কনফার্ম, এবং শেষ পর্যন্ত হয়তো তারা 80 লাখ টাকার ট্রান্সফার ফিতে মনবীর সিংকে নিতে চলেছে। আরও একটা ব্যাপার নিয়ে তোমরা সকাল থেকে অনেকে জিজ্ঞেস করছিলে, সেটা হচ্ছে জোসেবা বেইতিয়া কি পরের বছর ATK মোহনবাগানে থাকবে। তো দেখো, এটা তোমাদের আগেই বলেছিলাম যে জোসেবা বেইতিয়ার পরের বছর ATK মোহনবাগানে থাকার একটা ভালো রকম চান্স আছে, কারণ এবছর তার পারফরমেন্স খুবই ভালো ছিল। তবে এখনও কিছু কনফার্ম নয়, আর আজকে সকালে তোমরা পেপারে বা কোথাও দেখে থাকবে যে ব্যাপারটা নিয়ে আর কি রিপোর্ট বেরিয়েছে, তো তারপর থেকেই তোমরা অনেকে জিজ্ঞেস করছিলে। তো দেখো, এখন আমার মনে হয় না যে কোনো কিছু কনফার্ম হয়েছে। তো যতদূর আপডেট ছিল, তো রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামস আর এডু গার্সিয়া, এই 3টে বিদেশি প্লেয়ারের পরের বছরের মানে ATK মোহনবাগানে থাকার সম্ভাবনা প্রায় একদম কনফার্ম। বাকিদের ব্যাপারে এখন হয়তো মানে ফাইনাল ডিসিশন নেওয়া হয়নি, হয়তো ISL শেষের পর সেটা নেওয়া হবে। তবে জোসেবা বেইতিয়ার থাকার সম্ভাবনা অবশ্যই আছে, কারণ এবছরে তার ভালো পারফরমেন্স, এবং তোমাদের আগে জানিয়েছিলাম যে জোসেবা বেইতিয়া এবং ফ্রান গঞ্জালেজ এই দুজন কিন্তু থাকতেই পারে, এবং থাকার চান্সও বেশি, কারণ তারা দুজনই খুব ভালো খেলেছে। কিন্তু পরের দিকে এরিক পার্তালুর ATK আসার সম্ভাবনা শোনা গিয়েছে, আর পরের বছর ATK মানেই মোহনবাগানের সঙ্গে মার্জ হয়েছে সেটা ATK মোহনবাগান। তো নেক্সট ইয়ার ATK মোহনবাগান টিমে যদি এরিক পার্তালু যোগ দেয় এবং কার্ল ম্যাথিউক, যার সাথে ATK কিন্তু 2 বছরের কন্ট্রাক্ট আছে, তো তাকেও যদি ATK ধরে রাখে, সেক্ষেত্রে আমার মনে হয় যে ফ্রান গঞ্জালেজকে হয়তো রাখবে না। তবে যদি এরিক পার্তালু বা কার্ল ম্যাথিউকের মধ্যে যে কোনো একজনকে রাখে বা একজনকে না নেয় বা ছেড়ে দেয়, সেক্ষেত্রে হয়তো ফ্রান গঞ্জালেজ থাকতে পারে। এটা আমার পার্সোনাল মানে মতামত, তো শেষ পর্যন্ত কী হবে জানি না। তবে তিনজনকে হয়তো একসাথে রাখার চান্স কম, কারণ একই ধরনের প্লেয়ার তিনজন। আর জোসেবা বেইতিয়াকে যদি রাখে, সেক্ষেত্রে হয়তো আমার মনে হয় জাবি হার্নান্ডেজের জায়গায় রাখতে পারে, কারণ জাবি হার্নান্ডেজ এবছর ভালো খেললেও সেরকমভাবে ফিনিশিংগুলো করতে পারছিলেন না, এবং যতটা এফেক্টিভনেস তার থেকে আমরা আশা করেছিলাম ততটা এফেক্টিভ তিনি হতে পারেননি। তবে এবার ওয়েট করতে হবে যে শেষ পর্যন্ত কী ডিসিশন নেয়। আর এরকমটাও হতে পারে যে পরের বছর ATK মোহনবাগান এক্সট্রা একজন কি দুজন ফরেন প্লেয়ার্স নিয়ে প্রিসিজন শুরু করলো, যেমন এবছর দেখেছিলে যে শুরুর দিকে কিন্তু ATK-তে 8 জন ফরেন প্লেয়ার্স ছিল, দাড়িও ভিতরসিচও ছিল, পরে দাড়িও ভিতরসিচ প্রিসিজনের সময় ইনজিওর্ড হয়ে যায় এবং তারপর তাকে ATK বাদ দিয়ে বাকি 7 জনকে রেজিস্টার করায়।
তো সেটা পরের বছরও হতে পারে। তো এক্সট্রা একজন বা দুজন ফরেন প্লেয়ার্সকে নিয়ে পরের বছর প্রিসিজন শুরু করতে পারে, এবং তারপর যে খারাপ খেলবে বা কেউ যদি ইনজোর্ড হয়ে যায় তাকে বাদ দিয়ে বাকিদের রেজিস্টার করাতে পারে, এবং পরবর্তীকালে মানে অন্য কোনো সমস্যা বা অন্য কোনো প্লেয়ার ইনজোর্ড হলে তাকে আবার রেজিস্টার করাতে পারে। তো এরকমটা পরের ইয়ার করতে পারে, যদিও এখনও কিছু অফিসিয়ালি বলা যাচ্ছে না। তো ওয়েট করতে হবে, দেখতে হবে নেক্সট ইয়ারের আগে কি হয়। তোমরা ব্যাপারটা নিয়ে বারবার জিজ্ঞেস করছিলে, তো সেই জন্য যতটুকু আমার কাছে আপডেট আছে আমি তোমাদের জানিয়ে দিলাম। তো গাইস ব্যাস এই কিছু ট্রান্সফার আপডেট মানে এখন ছিল তোমাদের জানিয়ে দিলাম। ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথম আটলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর তার পাশের বেল আইকনটিকে অন করে দিও, কারণ তাহলেই তোমরা পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশান পাবে। আর চাইলে তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্কও ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের মতো এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।